হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো মানে আমার অবস্থা খুবই খারাপ। দেখো না, ঘাড় ফুলে গেছে আমার ব্যথার জন্য। এই শার্টের মাংসগুলো দেখো ফোলা ফোলা দেখা যাচ্ছে, যেগুলো মাংস ফুলে গেছে, ব্যথা শক্ত শক্ত হয়ে গেছে এগুলো। আর এই শার্টটা কত নরম! তো আমি খালি শুধু একটু আগে ঘুম থেকে উঠলাম, তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে, আর মেয়ে তো সে গ্রামের বাড়ি, তোমরা জানোই। যারা নতুন ফলো করছো তারা জানো না, আমরা তিনজন মিশে ফ্যামিলি, মানে আমার মেয়ে আছে, বর বর তোমাদের দাদা ভাই অফিসে গেছে, আমার কোনো কাজ নেই। সকালে উঠলাম, উঠে শুধু মুখটা ধুয়ে আমি একটু চা গরম করে নিয়ে আসলাম, কারণ ঘাড় এদিক এদিক করতেই পারছি না। কালকে থেকে এরকম হয়েছে, কালকে থেকে আমি খুব অসুস্থ। তো ইনফেকশন হয়েছে মনে হয়, ইনফেকশন মানে এই মাংসপেশিগুলো খুব শক্ত হয়েছে, তো আর ব্যথার জন্য গলাটাই ফুলেছে, ঘাড় ঘোরাতে অসুবিধা হচ্ছে। তো ব্লক তো করতেই হবে, ব্লক না করলে তো আবার শরীর খারাপ আরো বেশি হবে। তো সকালে উঠলাম, বেল ব্যবহার করতে হবে। সার্ভিকাল স্পন্ডাইলাইটিস পেনের ব্যথাটা এতটাই বেড়েছে, মানে খুবই কষ্ট হয়। বেল ব্যবহার করে কাজ করব, হালকা পাতলা কাজ, মানে ঘর মুছবো না, খালি ঝাড় দিতে হবে, ঝাড়বো, আর গরম জল দিয়ে স্নান করে রান্না করব। কি রান্না করব, ব্যাঙের মাথা, কিছুই জানি না। তো এখানে আমি অনেক কিছু নিয়ে বসেছি, নিয়ে এসেছি চা, তোমাদের দাদা ভাই করেছে, ও উঠেছে, গরম জল দিয়ে স্নান করছে। এখানে আছে ঝুড়ি ভাজা আছে, তারপরে চানাচুর আছে, এখানে এখানে যে ব্রেড আছে, আর দুটো বন আছে। দেখি কতগুলো খেয়ে পেট ভরে খাবো, খেয়ে দিয়ে ভিডিও এডিটিং করব, শুয়ে 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 চিত হয়ে শুয়ে করে তারপরে নামবো নামবো। তো আমার গরম জল করাই আছে ইন্ডাকশনে, তো ওটা দিয়ে করব। শুধু আছে ঘাড়ের দিকে গরম জল ঢালবো, মাথাতে অল্প একটু জল দেবো ঠান্ডা। তো কালকে আমি শ্যাম্পু করেছি, দেখো চুলগুলো কি সুন্দর সিল্কি দিচ্ছে আমার। তো কালকে এই যে ধোয়া পাকলা করেছি অনেক জামা কাপড় তোমাদের দাদা ভাই, আবার শ্যাম্পু করেছি, কন্ডিশনার করেছি, সেই ঠান্ডাও লেগেছে, আর কাজও কাজের চাপটাও প্রচুর পরিমাণে হয়েছে, কারণ কাছাকাছি ঝোঁকাঝুঁকি তো এগুলো আমার বারণ। তো বরের বরের শার্ট দুটো গুলো যদি ধুয়ে দিতে না পারি তাহলে কেমন! সেই জন্য এখন যে কালকে বলতেছে যে তোমাকে কে শার্ট ধুতে বলল, এখন শার্ট ধুয়ে এখন 10 টাকারই 1 টাকারই কিনতে গিয়ে 10 টাকার কি যেন ফাইন কেমন করে একটা বলে ওই রকম, তার মানে ওষুধ নিয়ে আসলো অনেক কিছু, 800 টাকার ওষুধ এনেছে কালকে। তো যাকে আর বিছানার পান্না ঠান্নাগুলো শুধু আমি ভিজিয়ে রাখি, মানে পা দিয়ে খোঁচাখুচি করি, হাত দিয়ে করি না, ওই এসে পরে ও ধয় আর কি, ছান ঠান করে, সেই হিসাবেই করি। যেমন এই যে বিছানাতে তুষক পেতে আছি, বেডশিট এখনো শুকায়নি, এই ব্যালকনিতে আছে। তো যাকে বন্ধুরা কি অসুস্থ শরীর নিয়ে যা পারে তাই শেয়ার করব, সঙ্গে থেকো সাথে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে নিয়ে আমি আজকে দিনটা শুরু করলাম, সবাইকে অনেক ভালোবাসা সুন্দর বলছি, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাই আমাকে একটু সাপোর্ট করো। যেহেতু আর বেশি দিন ওয়েট নেই, 7 এরপরে বলেছি তো তোমাদেরকে, 7 মাস 7 মাস এখন তো হয়ে গেলো, 6 মাস, 6 মাস পরে অপারেশনটা করব। এই ব্যথা আর সহ্য করা নেই, এত মরণ যন্ত্রণা ব্যথা, এরকম ব্যথা যখন মানুষ সহ্য করতে না পারে তখনই মানুষ খারাপ ঘটনা করে, মানে সুইসাইড করে আর কি, অপকর্ম করে। তো ভেবেছি পৃথিবীতে মানুষ রূপে এসেছি, দেখি ভগবান আমাকে কত কষ্ট দিতে পারে আর কত ব্যথা সহ্য করতে পারি আমি। তো মানুষ রূপে এসেছি, অপঘাতে কেন মরবো, বাসি মুখে এইসব কথা বলছি ভালো লাগছে না। কিন্তু হ্যাঁ বন্ধুরা, মানুষ কোন পর্যায়ে গেলে পরে আত্মহত্যা করে আমি বুঝতে পারি, যে এত যখন ব্যথা সহ্য করতে না পারে, যখন সমাজে মুখ দেখাতে না পারে, তখন এইরকম করে মানুষ। তো আমি ভেবেছি যে যতই কষ্ট হোক না কেন, ভগবান তো দেখছে যে ওকে এত কষ্ট দিচ্ছে তবুও এত সহ্য করছে, তাহলে এর ফল একদিন নিশ্চয়ই ভালো হবে। তো আমি সেটাই ভাবি যে পৃথিবীতে মানুষ রূপে এসেছি, কত তপস্যার ফলে নিশ্চয়ই কোনোদিন খারাপ কিছু করব না। এত সুন্দর একটা স্বামী পেয়েছি, এত সুন্দর একটা মেয়ে পেয়েছি, লক্ষ্মী, তো যত কষ্ট হোক না কেন আমি এদের সাথে থাকবো, কারণ যতই কষ্ট হোক না কেন, যতই কষ্ট হোক না, আমি শুয়ে থাকলে তো আমার বর কিছু বলে না, ও সব দিকটাই সামলিয়ে নেয়, অন্যগুলো ছেলে হলে তো বলতো মুখের উপরে। তো যাকে চাটা খেয়ে নিই, ব্লগটা শুরু করলাম, যা পাই তাই শেয়ার করবো, সাথে থেকো সঙ্গে থেকো, আর পুরো ব্লগটা অ্যাড সহকারে দেখার চেষ্টা করো। যদি কেউ জয়েন বাটন অ্যাপ্লাই করে মেম্বারশিপ হতে চাও তাহলে হয়ে, জয়েন বাটনে কিছু ভিডিও আছে তাহলে দেখতে পারবে। তো এখন আমি রাখছি বন্ধুরা, চাটা খেয়ে নিই, দেখি চাটা আবার কেমন বানিয়েছে বর। তো খেয়ে চলে গেছে, খুব ভালো খুব ভালো। তো বন্ধুরা চাটা খাই, চাটা খেয়ে হালকা পাতলা কাজ আছে সেগুলো করতে হবে।
এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি রান্না হচ্ছে। তো এখানে আমি বসিয়ে দিয়েছি হলো ফুলকপি, আলু আর ডিম একসাথে বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল হবে আর ফুলকপিও দেবো। ফুলকপি ঝোপা ঝোঁকা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর ভাত ভাত আর একটু করে হবে। আর এদিকে কেটে নিয়েছি বেগুন ভাজা, বেগুন ভাজা আর একটা ডিম না ফেটে গেছে, তো সেটাকে বড়া করতে হবে। আর টমেটো আমার চাটনি খেতে ইচ্ছে হয়েছে, চাটনি কেটে নিয়েছি, চাটনি কেটে নিয়েছি না টমেটো কেটে নিয়েছি। আর মিক্সিতে মশলাটা করব, জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো তো কারেন্ট নেই, কারেন্টের জন্য আমি আছি, কারেন্ট আসলে করব, না হলে গুঁড়ো মশলা দিয়ে অমলে করতে হবে। তো এখন আমার এখানে খিদা পেয়ে গেছে, তো দেখি মিষ্টি আছে একটা বন্ডে খেয়ে একটু পান খেয়ে কারেন্টের জন্য ওয়েট ওয়েট করতে হবে। কারেন্ট আসলে তবে রান্নাটা হবে, মশলা মশলাটা বাটাবে। তো শিলনোড়া নিয়ে আসিনি, তো এই হচ্ছে ভাত হয়ে যাক। আর এদিকে আলু ফুলকপি ডিমটাও সিদ্ধ হয়ে যাক, বের করে আবার ধুবো ভালো করে। ডিমটা আমি ধুয়ে করে কসলে কসলে ধুয়ে তারপরে দিয়েছি, আর ডিমের মধ্যে ময়লা থাকে। তো এদিকে আমার সব রেডি, শুধু কারেন্টটা আসার অপেক্ষা। তো চলো আমি এখন ঘরে যাই। আর একটা মিষ্টি আছে, মিষ্টি দিয়ে বনটা খাই, দেখি কারেন্ট এসেছে কিনা। কারেন্ট আসলে তো বাতি জ্বলবে। তো বন্ধুরা, আজকে রান্না হলো ডিমের ঝোল, টমেটো চাটনি আর বেগুন ভাজা, আর একটা ডিমের বড়া হবে। তো এটাই হবে দুপুরের লাঞ্চ। আর তোমাদের দাদা ভাই আসবে, আসলে পরে বাড়ি ভাড়া দেখতে যেতে হবে। তো সকালবেলায় যেতে বলেছিল, তোমার দাদা ভাই অফিসে যাবে না বাড়ি ভাড়া দিতে যাবে, সেজন্য অফিসে গেছে, বলেছে অফিসে থেকে এসে তারপরে দেখবো। আর আজকে আমি স্নান করে শাড়ি পরে নিয়েছি, দাদা ভাই একটা বলেছিল লাল শাড়ি পরে ব্লগ করতে, তাই আজকে আমি লাল শাড়ি পরে ব্লগ করছি। শাড়িটা পরেছি, এটা কিন্তু লাল লাল শাড়ি, লাল ব্লাউজ। তো কেমন লাগছে আমাকে? নতুন বউ বউ লাগছে অবশ্যই একটু। তো যাকে রাখি, এখন আমি একটু খেয়ে নিই। এসেছে ব্রেড আর মিষ্টি, ব্রেড খাচ্ছে খেয়ে, মানে স্নান করার পরে কিছু না খেলে আমার ভালো লাগে না, সেজন্য। তো বন্ধুরা, আমার সবকিছু রেডি, শুধু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব, কারণ গুঁড়ো মশলা দিয়ে করতে হবে, মিক্সিতে করতে পারবো না। ওই ডিমগুলো বাইর করে ভালো করে খুলে নিয়েছি খোসা, আর এগুলো দিয়ে করবো। জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো, আর কয়েক চারটা কাঁচা লঙ্কা চিরা দেবো। আর আলু ফুলকপিটাকে এখন ভেজে নেবো, আলুটাকে গালাবো, আলুটাকে তো ভাজবো না, ফুলকপির ঝোঁকাগুলোকে ভেজে ভেজে নেবো, বেগুন ভাজবো, ডিম ভাজবো, তারপরে তরকারিটা রান্না করবো, তারপরে লাস্টে চাটনি রান্না করবো। তো কালকে তোমাদের দাদা ভাই রাতে বেগুন ভেজেছিল, সেই তেলে এখন ফুলকপিগুলো আগে ভেজে নিব, তারপরে আমি আবার নতুন তেল দিয়ে ডিম ভাজবো, বেগুন ভাজবো, কারণ এই তেলে বেগুন ভাজলে ভালো লাগবে না আমি জানি। তো ফুলকপিগুলো আগে দিয়ে দিই, ফুলকপিগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে। ও, আলু পড়ে গেল একটা, ধর আলু পড়ে গেল কেন, আলু তো দেওয়া যাবে না, আমি দেবো ফুলকপি। ফুলকপিগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে, হালকা করে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দেব। তো লাল লাল করে ভেজে নেবো, বেশি সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন এখন ডিম ভেজে নেব। তো ডিমগুলো ভাজার জন্য আমি হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে লাল লাল হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, এখন এই তেলে বেগুন ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ আর দেবো না।
জল দিতেই হয়, আর একটু চিনি দেব, একটু চিনি দিয়ে দিবে দেখবে ভালো লাগে। এখন এটাকে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, ফুলকপি ভাজা, আলু ভাজা, ডিম ভাজা আর বেগুন ভাজাও হয়ে গেল। আর আজকে মিক্সিতে মশলা করতে পারলাম না, তো এই যে তরকারিটা রান্না করার জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি আর টমাটো কুচি চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে লাল করে ভেজে তারপরে আলু দেব। তো একটু ভালো করে রান্না করার চেষ্টা করতে লাগবে, যেহেতু কারেন্টে মশলাটা করতে পারলাম না মিক্সিতে। তো এইভাবে আগে করেছি, এইভাবেও খেতে ভালো লাগে। তো আলু দেওয়ার পরে যে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো, আর আমি রাঁধুনি পাঁচফোড়ন দিয়েছি। রাঁধুনি ছাড়া তো আমি কোনো রান্না করতেই পারছি না, মানে ওটা টেস্টে আমার কাছে ভালো লাগে, সেই জন্য ওটা দিয়ে দিই। এটা লাল লাল করে ভাজা হোক। তো আলু দিয়ে দিয়েছি, আর এখন এগুলাকে কষিয়ে নেব ভালো করে। দুটো আলু দিয়েছি তাই অনেক হচ্ছে, তো কখন দুজনের তরকারি খেয়ে বেশি হয়, মানে বাসি খাই না। তো বন্ধুরা, তরকারিতে আমি ঝোলও দিয়ে দিয়েছি, আর এখনও যে আমি ডিম আর ফুলকপিগুলো দিয়ে দেবো আবারে। আর এই বাটিতে তরকারিটা নামাবো। আলু ফুলকপিগুলো দিলাম ভালো করে একটু হোক, আর ফুলকপি তো ভালোই সিদ্ধ হয়ে গেছে ভাপানোর সময়। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দেব। আবার ঢাকা দিয়ে দেব। তো ডিমের ঝোল নামিয়ে টমেটোর চাটনিটা করলাম বন্ধুরা, হয়েই গেছে প্রায়। তো এটাকে এখন নামিয়ে কড়াইতে মাজবো। আর দাদাভাইকে ফোন করছি, তোমাদের দাদাভাই ফোন ধরছে না, মানে ঢুকছেই না, ফোন রিং হচ্ছে না, মনে হয় মোবাইলের সুইচ অফ। আমাদের বাড়িতে তো কারেন্টই নেই, ওইভাবে রান্না করলাম। তো এটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব, আর রান্নাও কমপ্লিট। তো রান্না বান্না শেষ, এখন হলো গ্যাস পরিষ্কার করা। গ্যাস পরিষ্কার করে কড়াইটা মেজে রাখবো, কারণ তোমার দাদাভাই রান্না করে ঢুকলে এরকম করে রাখে। তো আমার শরীর যতই খারাপ থাকুক, তারপরে যেন একটু সুস্থ হলে আবার এই যে আমার এগুলো করতে হয়। তো গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম, এবার যে এগুলো মাজবো। তো বন্ধুরা, আমার গ্যাসটা একদম ঝকঝকে পরিষ্কার, কড়াই ঠড়াই ওগুলো সব মেজে নিলাম, আর গ্যাসটাকে মুছে নিলাম। ভিজা নেকড়া দিয়ে মুছে পরে শুকনো নেকড়া দিয়ে মুছবে, দেখবে এরকম চকচকে হয়ে যায়। আর রান্না করলাম সেটা দেখিয়ে দিই। গ্যাসের মধ্যে আবার জল। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে টমেটোর চাটনি। আর এই যে বেগুন ভাজা, আর এই যে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, দেখেছো এটা। তো দাদাভাই আসুক, আসলে পরে খাওয়া দাওয়া করবো, আর যদি আরও দেরি হয় তাহলে আমি নিজে একাই খেয়ে নেব। আর আমার অনেকদিন থেকে টমেটো চাটনি খাওয়ার খুব ইচ্ছে, তো আজকে খাবো। রেখে দিই তাহলে, এখন যাই। এদিকের অবস্থাটা আবার খারাপ, মানে এগুলো খালি বোতল সব, এই বোতলটা এখানে জ্বলেছে। তো মিষ্টি খেয়ে সেরাটা বেশি হয়ে গেছে, আর বিস্কিটের বয়াম, এটা জলের বোতলও খালি হয়ে গেছে। তো একটা জলের বোতল এখান থেকে নিয়ে রাখি, টেবিলে খাবো। আর দুধের কড়াইয়ে অল্প পরিমাণে দুধ আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে, ওই দেখো এসেও কাজ। আর আমি এদিকে ভাতও বেড়ে নিয়েছি, আর কারেন্ট নেই, তখন থেকে আমার মোবাইলে চার্জও শেষ হয়ে যাচ্ছে। তো বেগুন ভাজা ভাত সাজাই নি, এইভাবেই খাই আমরা, সাজাই না, দুইজনে খাই যখন। তো বেগুন ভাজা দিয়েছি, আর যে ডিমের ঝোলটা তোমাদের দাদাভাইয়ের, এটা আমার। আর টমেটোর চাটনি করেছি, এই যে এটা। তো এখন খাই দুপুরবেলার খাওয়াটা। আর বাড়ি ভাড়া দেখতে কখন যাবো শোনো? হ্যাঁ, তো বাড়ি ভাড়া দেখতে যাবো সন্ধ্যাবেলা, এখন আর হবে না, তো সন্ধ্যাবেলার দিকে যাই, যদি তোমাদেরকেও শেয়ার করবো। তো এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবো বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করো। গুড ইভিনিং বন্ধুরা।
তো ওই যে খাওয়া দাওয়ার পর বলেছিলাম যে একটু বিশ্রাম করবো, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবাতি দেওয়া হলো, আর তোমাদের দাদা ভাই কাজ করছে, তার মধ্যে ও চা করলো, আমাকে দিল চা, বলে যে চা খেয়ে বেরিয়ে পড়ো, বাড়ি ভাড়াটা দেখে আসি। বাড়ির ভাড়া কেন, বাড়িটা দেখে আসি, যদি পছন্দ হয় তাহলে এই তাড়াতাড়ি এটা বাড়ি ছেড়ে দিব। দেখো কতগুলো বিস্কুট দিয়েছে আমাকে, আর দিয়েছে দুটো ব্রেড, কারণ যে ব্রেড তো নেই, বন দিয়ে খাই, সেই জন্য বিস্কুট বেশি করে দিয়ে দিয়েছে, খাও। তো যাবো যখন দোকান থেকে নিয়ে আসবো, কালকে সকালে খাবো। তো চাটা খেয়ে নি, চাটা খেয়ে এই শাড়ি আর এটা শাড়ি আর পরে যাবো না, কুসরা মুসরা লেগেছে, শুয়েছিলাম, একটা চুড়িদার পরে যাবো। হ্যাঁ, বড়ের হাতে চা যত খাই ততই মুগ্ধ হয়ে যায়, কত সুন্দর চা করে। তো বন্ধুরা আমি এখন চা খাবো, চা খেয়ে রেডি হয়ে তারপরে যাব। তো আমি ক্যামেরাটা নিয়ে যাব, যদি বাড়ির মালিক সুবিধা হয়, যদি লজ্জা না লাগে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। আর যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা 2-3-4-এর মধ্যে ওখানে মানে শে হয়ে যাব, শিফট হয়ে যাব। আর যদি পছন্দ হয় বা টাকা পয়সাতে যদি মেলে আর কি, যে কত নেবে। তো এর আগে যে ফ্যামিলিগুলো ছিল তাদের কাছে 6,000 টাকা নিয়েছে, যদি আমাদের কাছে 6,000 টাকা নেয় তাহলে থাকবো। আর যদি আমাদের বড় গাড়ি রাখার যদি একটা জায়গা থাকে বা মোটর সাইকেল থোয়ার যদি সুবিধা থাকে তাহলেই তো থাকবো, তাহলে ওই দুটো জিনিসই আমাদের মেন। কারণ এর আগে যে বাড়িটা দেখেছি, বড় গাড়ি থোয়ারও কোনো জায়গা নেই, মোটর সাইকেল ঢোকানোরও কোনো জায়গা নেই, এমনিতে বাড়িটা পছন্দ হয়েছিল, আর ওই দুটো কারণে আমরা থাকলাম না। আর ভাড়াটাও বেশি হয়েছে, কারণ অত বেশি টাকা দিয়ে তো আর ভাড়া থাকা যাবে না, কারণ ইনকাম যে যেরকম সেরকমই ভাড়া থাকতে হবে। তাও আমাদের এটা 6,000 টাকা দিয়ে থাকা মানে খুবই কষ্ট, কারণ এত টাকা দিয়ে বাড়ি ভাড়া থাকা, আবার কারেন্ট খরচ সব কিছু মিলে 10-11 হাজার চলে যায়। তার মধ্যে তো আবার সংসারে বাজে খরচ আছে, এইভাবে 30-35 হাজার মাসে চলে যায়। কুচি সঞ্চয় করতে এখনো কিছুই পারলাম না, থাকতে হয়, খেতে হয়, এইটাই, তাছাড়া আর কিছু না। তো বিস্কুট দিয়ে আগে চাটা খেয়ে নি, খেয়ে তারপরে ওখানে যাচ্ছি, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। কিন্তু মোবাইল তো আমার সাথেই থাকবে, যদি দেখাবো তোমাদেরকে এমনি। তো বন্ধুরা বেরিয়েছি আমি, মানে শাড়িটা বুঝতে তো পারো সারাদিন পরেছিলাম, ওটা বেশি নতুন শাড়ি না। যদি একটা বাড়িতে যাব, ওরা তো আমাদেরকে দেখবে যে আমাদেরকে ভাড়া দেওয়া যায় কি যায় না, সেজন্য এই কুর্তিটা বললাম। আর এই সোয়েটারটা, এই সোয়েটারটা আগে বোতাম লাগানো যেত, এখন মোটা হয়েছে জন্য হয় না। তো কিন্তু এটা কিন্তু খুব সুন্দর, অনেকটাই মোটা, আর সবাই পছন্দ করে, খুব ভালো। তো চলো যাই ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, পরে আমি ভয়েস দিয়ে দেবো। তো এটাই হচ্ছে রুম, মোটামুটি ভালোই আছে। তো বন্ধুরা বাড়ি ভাড়া দেখে আসলাম, বাড়ি বাড়ি দেখে আসলাম। তো বাড়িটা আমার সবকিছু পছন্দ হয়েছে, সবকিছুই পছন্দ হয়েছে। শুধু আমার রান্নাঘরটা একদম পছন্দ হয়নি, খুবই ছোট, আর বেসিনটা শুধু এক জায়গায় একটা বেসিনই লাগানো আছে, পাকার সাথে যে সেট করে জয়েন করা থাকে বেসিনটা সেভাবে নেই। এখন আমি কোথায় থালা রাখবো, কোথায় কড়াই মাজবো, কোনো কিছু সুবিধা নেই। আর এমনিতে রুমগুলো ভালোই আছে, আর জঙ্গল জঙ্গল টাইপ একটু, মানে ফুল গাছ দিয়ে ভর্তি করেছে, কোনো গাছে ফুল নেই, একটা আম গাছ, বিশাল বড় নারকেল গাছ, যদি মাথায় নারকেল পড়ে। তো 6,000 টাকা হিসাবে ভালোই আছে, কিন্তু আমার পছন্দ হয়নি শুধু রান্নাঘরটার জন্য। আর কমোড পায়খানা, যেহেতু দিদিকোনা ছোট ও পারে না, আমাদের এখানে কমোডও আছে আবার ইসে বাংলাও আছে, আমরা কমোডটা বাপ ব্যবহার করি না, যেহেতু এখানে মানে জল ঠল এখানে আমরা ওখানে স্নানও করে, ওখানে একসাথে সবটাই আছে। আর এখানে যদি কারো একসাথে দুজনের পটি পেয়ে যায় তাহলে দুটো আছে, মানে করা যাবে। তো আমাদের দুজন লোক, অত লোকের ইয়েও নেই, আমাদের ওই রকম সুবিধা মানে অসুবিধা হয় না, জন্য আমরা একটাই ব্যবহার করি। তো একদম বাড়িঘর সব সব ঝক ঝক ঝকঝকে। এর আগে কোন ব্যক্তি ছিল জানি না, এমন বাড়িঘর একদম নোংরা হয়ে আছে, ওগুলো তো পরিষ্কার করতে হবে। আর 6,000 টাকা হিসাবে ভালোই আছে, কিন্তু রান্নাঘরটা আমার একদম পছন্দ নেই, যেহেতু মেয়ে মানুষের শখ থেকে শখের হলো রান্নাঘর। তো এখানে আমার রান্নাঘরটা একদম মনের মতো স্বপ্নের রান্নাঘর। আর ওখানে তো রান্নাঘরে শুধু গ্যাসটাই বসানো যাবে, পাকা সেইভাবেই সেট করা আছে। আর তরকারি কেটে যে আমি সাজিয়ে সাজিয়ে রাখি তোমাদেরকে যে দেখাই, সেরকম কোনো সুযোগ সুবিধা নেই। আর বেসিনটা শুধু একটা ফাঁকা জায়গায় একটা বেসিন, তাহলে আমি যে বাসন মাজবো একটা জিনিসের উপরে ভর করে, সেটা কোথায় করবো?
তো তোমাদের দাদা ভাই বলে কি একটা বড় ব্রেঞ্চ কিনে প্লাস্টিক দিয়ে দিতে হবে, ওইভাবে তো আমার একদম ভালো লাগবে না, কারণ ভাড়া বাড়ি থাকতে গেলে একটু কষ্ট করতে হয়, কিন্তু এখানে এটা হলো একটা ফ্ল্যাট, যেহেতু এটা ইঞ্জিনিয়ার দিয়ে বানিয়েছে আর ওটা তো বানিয়েছে মিস্ত্রি দিয়ে, তো অত সুযোগ সুবিধা তো পাওয়া যাবে না, কিন্তু আমার এখানে এখন মানিয়ে শুয়ে উঠেছি আমি, তো এখন কি করে জানি না, কোনো আমি তোমার দাদা ভাইকে বলে দিলাম ওই রকম বাজে রান্নাঘর আমি যাব না, তো আর এটার আবার বাড়ির ভাড়াও বাড়িয়ে দিয়েছে, তো এত উপরে তো অত ভাড়া দিয়ে থাকাও যাবে না, তো এগুলো নিয়ে আলোচনা চলছিল আর আসলাম এখানে বন আর ধূপকাঠি নিয়ে আসলাম, তো এখন রাতে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে, তো আমি ব্লগটা এখন শেষ করে দিলাম বন্ধুরা, রান্না বান্না করে ওই ডিমের ঝোল টমেটো চাটনি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো, গরম গরম খেয়ে দিয়ে মানে ঘুমানো ঘুম তো ধরে না, ব্যথা বেশি জন্য আমি ঘাড় ছেঁকবো, মালিশ আছে, তারপরে একটু যদি লাইভে আসে ভালো লাগে তাহলে আসবো, না হলে আজকে আসবো না, আর এক জায়গায় থাকতে থাকতে না অভ্যেস হয়ে গেছে, আর ওইটা কেমন জানো মানে একটা মানে কেমন সিস্টেম, এটা যেহেতু আমরা উপরে আছি সবকিছু দেখতে পারি ব্যালকনিতে দাঁড়িয়ে, ওটাতে মনে হয় রোদ্রু আসবে না, কেমন একটা ভাব, মানে বেশি একটা ভালো যে পছন্দ হলো সেটাও হলো না, আর এর আগে একটা বাড়ি দেখেছি ওটা মানে ভালোই পছন্দ হয়েছে, ওটাতে রোদ্রু টোদ্রু সবই আসবে, কিন্তু ওটাতে আবার মোটর সাইকেল থোয়া খুব কষ্টকর, তো ওখানে আবার রাস্তার ধারে গাড়িও রাখা যাবে, এখানে তো আমরা রাস্তার ধারে গাড়ি রেখেছি, গ্যারেজে গাড়ি রাখতে গেলে আবার অনেক টাকা, 4,000 টাকা চাই, 4,000 টাকা দিয়ে তো গ্যারেজে আমরা গাড়ি রাখতে পারবো না সেরকম নই, কারণ আমরা তোমার দাদা ভাই তো আর অত বেশি টাকা স্যালারি পায় না, আর 4,000 টাকা দিয়ে কেউ গ্যারেজে গাড়ি রাখে নাকি, 1,000 টাকা হলে ভালো অন্য অন্য গ্যারেজ পাওয়া যায়, তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এরকমই ছিল, আর কি করব বলো, তো আজকে একটা যখন শুয়েছিলাম বিছানাতে অন্ধকার ছিল, তো একটা তেলা চাটা এসেছিল, মানে তেল কি হয় তেলা পোকা নাকি কি হয় যাই হোক, তেলা আরশোলা আরশোলা, তো সেটা যদি রাতের বেলা হয়ে যেত আমার কানে ঢুকে যেত তাহলে কি হবে, সেই জন্য আজকে আমি মশারি টানাবো বাবা, ভয় লাগছিল খুব, তো যাকে এগুলো এখন গোছ গাছ করে নিব, আর আমি তোষকে থাকছি এই কারণে তোষকে খুব গরম, আর যে কোনো একটা মানে পান্না ঠান্না পাতলে সেটা একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়, তো তার নিচে আর একটা তোষক আছে, এখানে দুটো তোষক আছে, তো বন্ধুরা আমি রেখে দিচ্ছি আজকের ব্লগটা, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো আমাকে এইভাবেই সাপোর্ট করো, তো রাখছি, টাটা, গুড ইভিনিং।